আমার কিন্তু বিরক্ত লাগতেছে, আমি আর বাণিজ্য মেলা হাঁটাহাঁটি করতে পারবো না। আরে না, কত ইন্টারেস্টিং জিনিস আছে। দ্যাট ইজ নথিং ইন্টারেস্টিং। এই যে এই যে একটা পুতুল আছে এখানে দেখেন, ওই যে হ্যালো হ্যালো, এই দেখছেন কত ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কি হলো দূর, তাহলে এগুলো তো পাওয়া যায় না সবসময়। ওই যে একটা নাচতে দেখছেন, প্লিজ দেখছো কোনো ইন্টারেস্টিং কিছু নাই, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটি স্টলের মতো খালি প্রোডাক্ট লাইন সাজিয়ে রেখে দিয়েছে। আরে না না, ডেফিনেটলি ইন্টারেস্টিং কিছু আছে। আপু আপনি কোনো ইন্টারেস্টিং কিছু আছে অফার? এখানে অল টাইম ওয়েফার প্যাকেজ আছে, দেন অল টাইম জাম্বো আছে, অল টাইম মেগা আছে, তাছাড়া আপু সারা বছরই এই সব অফার দিয়ে থাকে, অল টাইম দোকানেই পাওয়া যায়। অন্য কোনো কিছু আছে মানে খাওয়ার কিছু আছে আপা? স্যার আমাদের এখানে মিনি ফ্যাক্টরি চলছে, মিনি ফ্যাক্টরিতে আপনি যে এসে কেক খেতে পারেন ফ্রি টেস্টিং এর জন্য। এটা কি নাম বললেন? আপনার খাবেন? আমি চকলেট চকলেট আমাকে আরেকটা পিস দেন না। আপনার খাবেন না? আমরা আপনাদের ফ্যাক্টরিটা একটু দেখতে চাই, অনেক মজা তো স্যার। ফ্যাক্টরি দেখার আগে আমাদের একটা এসওপি আছে, এসওপিটা মেনটেন করতে হবে হাইজিনাল স্যানিটেশনের জন্য। আপনারা একটু বসেন, আমি আপনাকে রেডি করে দিচ্ছি। অটোমেটিক মেশিনে আমরা প্যাকিং করে থাকি। স্যাম্পলটা দেখেন স্যার, স্লাইস হবে এটা। বলছিলাম না বুঝছি, একটু পরে এটা দিয়ে বাটার বনের ভিতরে ভ্যারাইটিস ধরনের ক্রিম আছে, ওই ক্রিম গুলি ফিলিং করা হচ্ছে। এই যে কাটতেছে ক্রিম ফিল হচ্ছে, তারপরে এটাই শুটিং এর খাবার বুঝছে। কি মজা লাগছে? হ্যাঁ মজা লাগছে। আচ্ছা একটা সেলফি তুলি, চল তাড়াতাড়ি মেলা ঘুরবো। আচ্ছা সবাই সেলফি তুলি একটা। চল মেলা ঘুরি। কেন মেলা ঘুরবেন? একটু মেলা চলে যাচ্ছিলেন। যেখানে আপনারা কিভাবে রুটি বানানো হয় ফার্স্ট টু লাস্ট সব দেখতে পারবেন, তারপর গরম গরম রুটি খাইতেও পারবেন। নট অনলি রুটি, অল টাইমের বিভিন্ন প্রোডাক্ট আপনি স্যাম্পল টেস্ট করতে পারবেন। এবং খুবই ভালো লাগছে বাঙালির মতো একটা গ্রেট ফেয়ারে এরকম একটা মিনি ফ্যাক্টরি প্রজেক্ট করে অল টাইম যে ইনোভেশনটা দেখাইছে, ইটস রিয়েলি নাইস কনসেপ্ট। থ্যাংক ইউ অল টাইম। আসবেন, দেখবেন, ঘুরবেন, খাবেন। বাই বাই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনাদের প্রিয় অল টাইম বান ব্রেড কুকিজ খেতে চলে আসুন বাণিজ্য মেলায় অবস্থিত অল টাইম মিনি ফ্যাক্টরিতে।